গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে। ছাড়া তো আমি কি করে থাকবো বলো, তোমাদেরকে ছেড়ে তো কি তোলপাট চলছে না বাইটিতে। সমাধি কি কাণ্ড করে ফেলছিল, কি কাণ্ডটা সমাধি করে ফেললো, কি দোগলা সমাধি, তাই না? সমাধি কম্প্রোমাইজ করতে চলে গেছিল ওর সাথে, তাই তো? আর সমাধি এত খারাপ, এত খারাপ, মানে মহিলাটি কি বিষধর সাপ সেটা কিন্তু অনেক মানে ভিউয়ার্সরা বুঝে গেছে, অনেক ভিউয়ার্সরা। আর কিছু কিছু আছে ক্রিয়েটাররা, তারা তো জানে, তারা তো ইন বর্ন জানে মানুষকে, তারা দৈব শক্তি নিয়ে বসে আছে না, তারা দৈব শক্তি নিয়ে বসে আছে, কে ভালো কে খারাপ এগুলো তারা আগে থেকেই জানে, বুঝলে কি না? তো আজকে আমাকে তো কিছু কথা বলতে হবেই। এতক্ষণে আমার তিনটে ভিডিও চলে আসতো, কিন্তু আমি একটা বিশেষ কারণের জন্য সকাল থেকে ভিডিও করিনি। বিশেষ কারণটা কি, কেন, কি জন্য, কোথায় কি বৃত্তান্ত, সেগুলো আমি আজকে তোমাদের কাছে কিচ্ছু জানাবো না। আশা করি দীপ্তিদির ভিডিও থেকে তোমরা একটুখানি হিন্টস পেয়েছো, বাদ বাকি কিছু আমার মুখ থেকে তোমরা শুনতে পাবে না। তার কারণটা আমি এখানে বোঝালাম না। আশা করি তোমরা আমার যারা ভালো ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসো, এখনও আমার পাশে আছো, সমাধিকে বিশ্বাস করো, সমাধিকে ভালোবাসো, তাদের কাছে আমার অনুরোধ, এইটা আমার কাছে জানতে চেয়েও না যে কেন সমাধি তুমি এতক্ষণ ভিডিও করোনি, বুঝতে পারবে, বুঝছো আশা করি আরও বেশি করে বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো কাল থেকে যা চলছে তাতে সত্যি করে বলছি, আমার শরীর দেখে, মুখ চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছি। আমার মানে কি বলবো, আমি মেয়ের বাড়িতে ছিলাম কালকে সারা রাত্রি, আমি ঘুমোতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। সকাল 7:30-8 থেকে আমি উঠে বসে আছি, 7:10-15 হবে আমার একটা ফোন আসে, তো সেই ফোনটা আসার পরে থেকে আমি উঠে বসে আছি। তারপর ওই 8:10-15 মুখ ধুয়ে ব্রাশ টাশ করতে, বাথরুম করতে যেটুকুনি সময়, ওই 8:30 নাগাদ আমি আমার মেয়ের বাড়ি থেকে বেরিয়ে যাই। মেয়ে জামাই তো ভীষণ মানে চিন্তিত এবং রাগান্বিত, আমি কোনোদিনই ওই সকালবেলা ওদের বাড়ি থেকে বেরিয়ে আসি না। এবার ওর শাশুড়ি মা থাকে, সে তিনিও বলছে কি তুমি এত তাড়াতাড়ি জামাকাপড় পরে চলে যাচ্ছ কেন? আমি বললাম না আমার একটা আর্জেন্ট কাজ এসছে, মানে কল এসছে, যেতেই হবে, আমার বাড়িতে কিছু গেস্ট টেস্ট আসবে, তাই জন্য আমাকে চলে যেতে হবে। কি বলবো, মিথ্যা কথা আমাকে ওখানে একটা বলতেই হলো, কারণ ওনাকে তো বলতে পারবো না যে এই নোংরা লোকগুলোকে নিয়ে আমাকে কিছু বলতে হবে। তো যাই হোক, সেই সব করে টোরে আমি আমার কাজকর্ম মিটিয়ে টিটিয়ে এই এসে স্নান করেছি, এখন এখনও চুলগুলো ওপরে সব ভিজে, করে সন্ধে টন্ধে দিয়ে এই এখন তোমাদের সামনে একটু বসলাম, 10 মিনিট একটু নিজে বসলাম, একটু চা খেলাম, র চা, কারণ সকাল থেকে আমার ওই একটা দুধ চা খাওয়া ছাড়া ওদের বাড়িতে আমি চাও খাইনি, তো দুধ চা খেয়েছি একবার এক কাপ একটা জায়গায়, ব্যাস আর কিচ্ছু খাওয়া হয়নি, এখনও আমি না খেয়েই রয়েছি। তো যাই হোক, খাবো রাত্রিবেলায়। এবারে বলি যেটা নিয়ে আমাকে এত কথা শুনতে হচ্ছে, এত ভিডিওর পর ভিডিও, বাপরে বাপ, কারা কারা আবার এরকম ভাঙড়া নাচছে, লাফাচ্ছে, মানে লাফাতে লাফাতে পড়েই যাবে, আমি তো শুধু ভয় পাচ্ছিলাম এই না হাঁটুটা ভেঙে যায়, এই না মালাই চাকিটা ঘুরে যায়, এই না কপালটা ফেটে যায়, কারণ এত উন্মাদের মতন নৃত্য দেখছি না, উফ বাবা সত্যি, একবার দেখলাম ওই দীপ্তিদি স্ট্রাইকের সময় উন্মাদের মতন নৃত্য, আবার এখন দেখছি উন্মাদের মতো নৃত্য, বাপরে বাবা, শুধু চৈত্র মাস তো হয় এটা, তো যাই হোক সেটা তাদের ব্যাপার। তো কেন নাচছে, কারা কারা আবার লুঙ্গি বুড়ির লুঙ্গি ধরে টান মেরে দিচ্ছে, তো লুঙ্গি বুড়িকে টান মেরে লুঙ্গি খান খান করেও দিয়েছে অনেকে, তো ভালো হয়েছে, দেখো এই গরমে না লুঙ্গি ভুঙ্গি না পরে থাকাই ভালো, কি বলো তোমরা? যত হাওয়া বাতাস ঢুকবে তত মন ফ্রেশ থাকবে, তো লুঙ্গি টুঙ্গি আমার খুলে দিয়েছে, আমার মন এখন একদম ফ্রেশ। তো চলো ভিডিওটা করি। রিম্পা রিম্পা রিম্পা, রিম্পাকে নিয়ে যারা, তো রিম্পাকে নিয়ে যারা বলছো যে রিম্পা সমাধিকে ডিস্টার্ব করতো যে কথাটা উঠেছে, এটা একদম ভুল কথা। রিম্পা কোনোদিন আমাকে নিয়ে কোনোদিন কখনো আমাকে কোথাও কোনোদিন ডিস্টার্ব করেনি, আমার মুখে আমি যেটা বলবো সেটাই হচ্ছে সব থেকে সত্যি কথা, এটা সবাই মনে রাখো, ঠিক আছে? রিম্পা কোনোদিন কোথাও আমাকে কখনো ডিস্টার্ব করেনি, বরঞ্চ আমি রিম্পাকে বেশি ফোন করতাম, অনেক কিছু জানতাম না, অনেক কিছু দেখতাম, অনেক কিছু জিজ্ঞেস করতাম, অনেক কিছু জানতাম বোঝাতাম, বা রিম্পা আমাকে বলতো তাই নাকি সমাধি, আবার আমিও ও আমাকে বলতো সমাধি এটা, এই চলতো, কারণ একটা দিদি আর বোন যেরকমভাবে ব্যাপারটা করে, একটা ক্রিয়েটার একটা ক্রিয়েটারের সাথে যেভাবে মেশে, আমরাও কিন্তু ঠিক সেভাবে মিশতাম, আমাদের মনের মধ্যে না অত নোংরামো অত ঘোর প্যাচ নেই, যার জন্য আমরা সোজাকে সোজা, উল্টোকে উল্টো, ব্যাকাকে ব্যাকা বলি, কখনো এরম এরম
এরম এরম করে চলার চেষ্টা করি না, ঠিক আছে? তার জন্য কিন্তু আমরা এত কথা শুনি, তার জন্য কিন্তু আজকে ওয়াইটিতে আমাদেরকে নিয়ে এত কথা, এত লোকের এত কথা। দেখো দীপ্তিদি, সোমাদি আর রিম্পা, বোঝো, লুঙ্গি বুড়ি, খ্যাকশিয়াল, গুপ্তি বুড়ি, বাহ, গুড গুড, বেটার, বেস্ট, তিনজন তিন রকম একদম। কি জ্বালা না, আমাদের তিনজনের মুখটা খপাত করে বন্ধ করে দিতে পারলে ওয়াইটি ফাঁকা, আর কে? আর তো সেরকম কিছু নেই, আর তো সেরকম কিছু নেই। আর যারা আছে তারা আছে, তারা নেই না, তারা আছে, তারা মানে নিজস্ব জায়গায় একদম স্ট্রং স্ট্রং আছে, স্ট্রং। কিন্তু এই তিনজনকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তো ব্যাস কেল্লা পথে, সেটা হবে না, সেটা কখনো হবে না, কোনোদিন হবে না, হতে দেব না আমরা। আমাদের মধ্যে এই করে ভাঙন ধরানোর চেষ্টা, না না হবে না হবে না। আমাকে রিম্পা কোনোদিন কোথাও ডিস্টার্ব করেনি, আজ পর্যন্ত কোনোদিন ডিস্টার্ব করেনি। রিম্পা তোমার কাছে আমি জোর হাত করে বড় হয়ে ক্ষমা চাইছি, আজকে ওয়াইটিতে তোমাকে নিয়ে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে তার দায় কিন্তু আমার নয়, তার দায়টা হচ্ছে আমার একটা ভুল সিদ্ধান্ত। আমার উচিত হয়নি যে এরকম একটা লোককে, না এ কথাটাও বলা ঠিক না, আমি যাকে যাকে দিয়ে জানতে চেয়েছিলাম যে এটা কি, এই যে সমন পাঠানো, এই যে ফটো তুলে দেখানো, এই যে কথায় কথায় আমাকে ভয় দেখানো, ব্যাপারটা কি, আমার অপরাধটা কি, আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোনখানে কোথায় কোন সোশ্যাল মিডিয়ায় আমি ওর অ্যাড্রেস রিভিল করে দিয়েছি। আমি এখনো পর্যন্ত সেই প্রমাণটা দেখতে পাইনি, এই যে প্রমাণ, আমি আমার অ্যাড্রেস সমাধি রিভিল করেছে, এই প্রমাণ। সব কিছুই এত দূর থেকে প্রমাণ দেখেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত সেই প্রমাণটা দেখতে পাইনি কোন সোশ্যাল মিডিয়ায় কোথায় আমি অ্যাড্রেস রিভিল করেছি, যার জন্য আমার মাথার উপরে খাড়া ঝুলে রয়েছে, যখন তখন মানে খাড়াটা এরকম ঝুলছে যখন তখন আমার মাথায় পড়ে যেতে পারে। তিন দুদিন আগের ভিডিওতেও শুনলাম, পাঠিয়ে দেবো নাকি বাড়িতে সমনটা? আমি একা একটা মানুষ, প্রায় 60-এর কাছাকাছি আমার বয়স, তো সেখানে একটা মানুষকে এরকম সোশ্যাল মিডিয়ায় ধমকি চমকি দেওয়াটা কত বড় অপরাধ, তাই না? কি জানি, আমরা তো আবার আইন কানুন বুঝি না, তো ওখানে আমার তো, দেখো আমার তো ভাই, স্ট্রং ভাই যদি আমার হতো তাহলে কি আজকে এই জায়গাটা হতো? যার ভাই স্ট্রং তার দেখেছো দম কত? আমার ভাই হচ্ছে ভোলা ভালা সাদাসিদে, সে বোঝেনি যে সোমাদিকে ভালো করতে গিয়ে সে নিজেও একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে, সে কিন্তু বোঝেনি। যদি সে বুঝতো তাহলে কিন্তু সে আমাকে বারবার বলছে, সোমাদি বিশ্বাস করো তোমার ভালো করতে গিয়ে আজকে আমিও এতটা ছোট হয়েছি, আজকে সেও কিন্তু আমার সাথে সাথে কেঁদে ফেলেছে। তোমাদেরকে আমি বলছি, আজকে ওকে নিয়েও কিন্তু নোংরা নোংরা ভিডিও হচ্ছে, আজকে রিম্পাকে নিয়েও ভিডিওগুলো হচ্ছে, আমার একটা ভুলের জন্য, যে কেন আমি জানতে চাইলাম যে এইগুলো কি, এর জন্য দীপ্তিদি ছিল, এর জন্য রিম্পা ছিল, এর জন্য আমার কণিকা ছিল, আমার উজ্জ্বল ছিল, তাই না? সবার সাথে কথা হওয়ার পরেও আমি একটু বিশ্বাস করে, একটু ভরসা করে আমি আমার নিজের লোকের কাছে গেছিলাম, কিন্তু ও না বুঝে অজ্ঞতার কারণে যে ওইখানে গিয়ে ফোন করবে এবং আমাকে ও মানে মানে কনফারেন্স কলেই বলুক বা পরে যে ওদের কথোপকথন তার মধ্যেই বলুক যে হ্যাঁ সোমাদি আমাকে বলেছিল ফোন করতে, এই যে বড় একটা ভুল, কতগুলো ভুল দেখো, আমার ওকে বলাটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ওর যে ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে সেই ব্যক্তিকেই ফোন করা, দ্বিতীয় ভুল। তিন নম্বর ভুল হচ্ছে আমাকে কনফারেন্স কলে না জানিয়ে নেওয়াটা, তিন নম্বর ভুল। চার নম্বর ভুল, যখন সে বলল যে আমি তোমার ভিডিওটা ইয়েতে দেব, তখনও কিন্তু সে বলে যাচ্ছে হ্যাঁ সোমাদিই আমাকে বলেছিল তোকে ফোন করতে, এটা আরেকটা। তো যাই হোক, সোমাদি বলেছিল, যদিও বলে থাকি, আমার কাছে তো কল রেকর্ড ছিল না, আমি তোমাদেরকে দেখাতে পারবো না, সেই সময় যদি আমার কাছে কল রেকর্ডিংটা থাকতো তাহলে তোমরা, আমি এখন তোমাদের শোনাতে পারতাম, আমি এটা শিখে এসেছি আমার মেয়ের কাছ থেকে, আর আমাকে আরও অনেকেই শিখিয়ে দিয়েছে যে এইভাবে আরেকটা ফোনে তুমি রেকর্ডিংটা করে তুমি এখানে ধরবে, তো আমি সেটা শিখেছি। শিখতে হবে না এখন অনেক কিছু, বিশ্বাস করো আমি মানুষকে না ভীষণ বিশ্বাস করি, আজকে বিশ্বাসের ফলে কিন্তু আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি, ভালোবাসি তার জন্য কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি। তো
সেও বোঝেনি, সে ভেবেছে যে ও বললে পরে হয়তো ওর কথাটা শুনবে এবং একটা মিলমিশ হয়ে যাবে, ঠিক যেমন গীতাদির বেলায় করেছিল কল্লোল। মনে আছে তোমাদের? তো আমি এখনো বলছি, কল্লোল কিন্তু খুব সাদাসিধে মনে ওদের মধ্যে প্যাচ আপ করাতে চেয়েছিল। সেই গীতাদিকে কি হেনস্থা হতে হয়েছিল আমার মনে হয় আমার থেকে ভালো তোমরা মনে রেখেছো। আমার বয়স হয়েছে, আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে, তোমরা মনে হয় কেউ বলোনি গীতাদিকে এবং গীতাদির মেয়েকে নিয়ে তারপর কি চরম অপমানটা হতে হয়েছিল। গীতাদি বাধ্য হয়ে সরে গেছিলো ওকে নিয়ে ভিডিও করতে, তাই না? কারণ গীতাদির একটি মেয়ে রয়েছে, যে মেয়েটির এখনও আবার বিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমার দুটো মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে এবং স্ট্রং বন্ডিং আমার দুটো জামাই, ঠিক আছে? আমার সে ভয়টা নেই। গীতাদির একটা ভয় আছে, গীতাদি একটা সরকারি চাকরি করে, সেখানে গীতাদির একটা ভয় আছে, কিন্তু আমার সে ভয়টাও নেই। আমি একদম বিন্দাস খোলামেলা একা মানুষ, বুঝতেই পারছো? তাই জন্য আমি সরে যাইনি, তাই জন্য আমি এখান থেকে সরে যাইনি, যার জন্য বারবার বলা হয়েছে ওই বুড়িটা সরে গেছে, নিজের মতো ভিডিও করছে, এই বুড়িটা আমার পাশ থেকে সরছে না। খুব রাগ এখানে, যদি তখনই সোমাদিকে সরিয়ে দেওয়া যেত তাহলে আজকে জায়গাটা অতটা ডিস্টার্ব হতো না, কারণ সোমাদির মতন কণিকার সাথে যোগাযোগটা আর কারোর নেই। কিন্তু ফোনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যতটা যোগাযোগ, আমার সাথে যে গলায় গলায় যোগাযোগটা, সেটা এখন পর্যন্ত আর কারোর সাথে নেই। আমার বাড়ি আসা এটা যে কত বড় অপরাধ, বুড়ি বাপরে বাপ, কণিকা এসে আমার বাড়ি থেকে গেল, লাইটের ইলেকট্রিক মিস্ত্রি হয়ে গেল আমার বান্ধবীর বর, সেই রাস্তা দেখিয়ে নিয়ে এসছে। আরে বাবা, তারা তো আমার বাড়িতে আগেই এসেছে, আমার বাড়িটা তো তারা আগে থেকেই চেনে আমার নাতনির জন্মদিনের জন্য। সেটা কি তোমরা জানো না যে ওই লোকটাকে তাকে আমাদের বাড়ি দেখিয়ে দেখিয়ে নিয়ে আসতে হবে? সেই লোকটা ওরা আসার আগে আমার বাড়িতে ঢুকছিল, আমি যখন নাবজি নিচে গেট দিয়ে তখন লোকটা ঢুকছিল সাইকেল নিয়ে। অত যদি কূট বুদ্ধি থাকতো আমি তো ওটাকে কেটে বাদ দিয়ে দিতাম লোকটাকে। লোকটা আমার ঘরে বসে আছে, চেয়ারে বসে আছে ভেতরে, সেটাও আমার ক্যামেরাতে এসেছে, তাই না? তো ব্লার করে দিতে পারতাম, আরও অনেক কিছু তো করা যায়, সেসব করতে পারতাম। আমার তো সেটা মনে হয়নি, একজন মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি বসে আছে, তাকে না দেখানোর কী আছে, কোনো কিছু মনে হয়নি। কিন্তু ওই কূটবুদ্ধি সম্পন্ন মহিলা ওইটাকে নিয়েও নোংরা করে ভিডিও করেছে। ওই লোকটি যখন মিষ্টি দিতে গেছিলো, ওইটা আমার হাজবেন্ডের বান্ধবীর হাজবেন্ড, আর ওরা নাকি দিনরাত্রির আমার বাড়িতেই থাকে, অথচ কোনো সময় আমি দেখাই না, ছ্যাঁটা দিয়ে মারলেও না, আমার মুখ থেকে মানে মানে গা থেকে মাথা থেকে রক্ত, মানে কি বলবো, আমার শরীর আনচান আনচান করছে কালকে থেকে, তোমরা জানো না। মানে মুড়ো ঝ্যাঁটা নিয়ে যদি বসতে পারতাম আমি বোধ হয় ওর পা থেকে মাথা অব্দি মুড়ো ঝ্যাঁটা দিয়ে মারতাম। আইন কানুন দেখাতে এসেছিস তুই আমায়? হ্যাঁ, আমি একটা একা থাকি বয়স্ক মানুষ, তুই আমাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করছিস, তুই এবং তোর সাথে সাথে সমস্ত তোর দল বল সাঙ্গপাঙ্গগুলো। লুঙ্গি বুড়ির লুঙ্গি খুলবি তোরা, তোদের লুঙ্গিগুলোকে ধরে রাখ, শক্ত করে ধরে রাখ, হাওয়াতে না উড়ে চলে যায় করে লুঙ্গি বুড়ি একটা ফু দেবে। সাথে আমার আরও যারা আছে স্ট্রং বন্ডিংয়ের যারা আছে না, তোদের মতন ওরকম হাওয়ায় উড়িয়ে দেওয়া মানুষগুলো আমার সাথে মেশে না, এটা মনে রাখিস। আমাদের দিকে যারা আছে, আমাদের যারা সাবস্ক্রাইবার আর আমাদের যারা ভিউয়ার্স, তারা তোদের মতো নোংরা মানসিকতার নয়, একদম এটা কান খুলে শুনে রাখ। আজকের পর থেকে কান খুলে শুনে রাখ, তারা শত চেষ্টা করলেও রিম্পার সাথে আমার বন্ডিং বন্ধ করতে পারবে না, রিম্পা আমার দীপ্তিদের বন্ডিং নষ্ট করতে পারবে না। সারা দিনে 25টা করে ভিডিও দিয়ে যা, সারা দিন 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর 25টা করে ভিডিও দিয়ে যা, তবু তুই কিছু করতে পারবি না। আমি তোকে বলছি, বুড়ি মানুষ অনেকে লিখেছে আপনি বুড়ি হয়ে গেছেন কেন এই ধরনের ভিডিও করেন, আপনি বুড়ি হয়ে গিয়ে কেন এই ধরনের ভিডিও করেন। আমি এই ধরনেরই ভিডিও করব, তাতে কার কী প্রবলেম? যার প্রবলেম রাম নাম সত্তা হয় তারা চলে যাও, দেখতে হবে না আমার ভিডিও। আমি কাউকে হাত জোর করে বলছি না, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগবে না তারা চলে যাও। আমার কয়েকজন দর্শক আমার একদম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবে যে সোমাদি সোমাদি, এইটুকুনি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে। কালকে অবধি, আজকে অবধি যারা যারা আমাকে ভরসা করতে পারোনি, অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি দেখেছি সবার কমেন্ট, আমি অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছি, আমি নিতে পারছিলাম না। আমি তোমাদের কাছে বলছি না, আমি আমি যে কি অসুস্থ তোমরা জানো না, আমার ব্লাড প্রেশার প্রচণ্ড লো। আমি কালকে থেকে এখন অবধি শুধু 4-5 চামচ মুড়ি জল দিয়ে ভিজিয়ে কালকে দুপুরবেলা একটু খেয়েছিলাম, ভাত খেতে পারছিলাম না, জোর করে মেয়ে ওই মুড়ি আর জলটুকু খাইয়ে আমাকে দুটো ওষুধ খাইয়েছে।
তারপর থেকে এখন অবধি আমি এই ভিডিওটা না করা অবধি আমি ভেবেছিলাম, আর আমার কাজটা সম্পূর্ণ না করা অবধি আমি বলেছিলাম যে আমি কিচ্ছু খাবো না, মুখে একটু অন্ন অন্ন কেন, আমি জলও তুলবো না। হ্যাঁ, জল তুলেছিলাম, মিথ্যে কথা বলবো না, এক কাপ চাও খেয়েছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে আমি সন্ধ্যেবেলা বসে আজকে ভিডিওটা করছি। আমার পেছনে যারা যারা লেগেছে, আমি শুধু আমার কথাটা এখন বলছি এই মুহূর্তে, আমার পেছনে যারা যারা লেগেছে, আমার চোখের জল যারা যারা ফেলিয়েছে অকারণে অকারণে, তাদের ভালো ভগবান করবে না, করবে না, করতে পারে না। অনেকেই বলছে কলকাতা ক্যানভাস নিজের আত্মীয়কেই পিণ্ডি চটকে চ্যানেল দাঁড় করিয়েছে। হ্যাঁ, দাঁড় করিয়েছি। যে বলছে সে নিজে কি করেছে? সে নিজে তো আগে খাবার ভিডিও দিত, চব্বচস্য এত এত, আমি তো পান্তা ভাত দেখাই, কখনো ফ্যানে ভাত দেখাই, কখনো খিচুড়ি দেখাই, কখনো মাছের ঝোল ভাত দেখাই, তার তো এত এত খাবার, ইলিশ মাছ, মাংস, এই ওই, মাছের মাথা, চব্বচস্য, গান্ডে পিণ্ডে এত এত করে খেত। তার চ্যানেলে কত ভিউজ হয়েছিল তখন, হয়নি তো? যখন থেকে কন্ট্রোভার্সি শুরু করলো, মৌমিতা ভট্টাচার্য, মৌমিতা বসাকের পিণ্ডিটা চটকানো শুরু করলো, ওই সু মানে একটা মানে নিরীহ মেয়ের পিণ্ডিটা চটকালো, তখন থেকে ওর চ্যানেল দাঁড়ালো। তাহলে আমি একজনের পিণ্ডি চটকে যদি আমার চ্যানেল দাঁড় করাতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়, অসুবিধা কোথায়? আর যারা যারা দেখেছি আমি কমেন্ট করতে আসে, সবাই ওই বড় চ্যানেলের ভক্ত হয়ে যায়। তাহলে আমি যখন নেগেটিভ ভিডিও করেছিলাম, এত লোক আমাকে কোথা থেকে সাপোর্ট করেছিল বলতে পারো কি? তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হলো কী করে? আমার চ্যানেল তো তখনই স্ট্রাইক করে উড়ে চলে যেত, তাই না, যদি ওর মধ্যে সত্যতা না থাকতো? ছিল বলেই তখন এত লোক আমাকে সাপোর্ট করেছে, আজও সেই লোকগুলো আমার সাথে রয়েছে, সেই সময় যারা সাপোর্ট করেছে। আর কিছু দোগলা আছে, চলে গেছে ওই দিকে, তখনও আমাকে সাপোর্ট করেছিল, এখন একে সাপোর্ট করে, এখনও আমার সাথে ভালোভাবে কথা বলে, ওখানে গিয়ে বাজে বাজে কমেন্ট করে, আমি চিনি তাদেরকে, কিন্তু নাম বলবো না। কেন বলো তো? ওই যে বললাম, আমি ভালোবাসি মানুষজনকে, ছোট করতে পারি না। যখন আমার স্পিডটার একদম দেয়ালে ঠেকে গিয়ে আমাকে কেউ বাজে কথা বলে, আমার আত্মসম্মানের বাইরে চলে যায়, তখন আমি তাকে নিয়ে কথা বলি, তার আগে অবধি কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না। আমি এখনও বলছি আমি ততক্ষণ অবধি কিছু বলি না। লুঙ্গি বুড়ি বলে একজন খুব নাচছে, তোর লুঙ্গিটা না খুলে পড়ে যায়, আমি এইটাই চিন্তা করি, কারণ চেহারাটা খুব বড় সড়ো, তো হরান করে লুঙ্গিটা না খুলে পড়ে যায়, কারণ অতিরিক্ত আবার লঙ্কা বাগানে ঘুরে বেড়ায় সে, আবার কোথায় কাল লঙ্কা ঢুকিয়ে দেয় তার ঠিক থাকে না, তো লুঙ্গি সামলে লঙ্কা বাগানে লাফালাফি কর, নাম নিতে চাই না ওইসব অমঙ্গলে কুষ্টি কালান দাদার নাম আমি একদম নিতে চাই না, ওইসবগুলোর নাম আমি আমার চ্যানেলে নিতে চাই না, ছি। তো শোনো, তোমাদেরকে আমি বারবার বলছি, আমার হাত জোর করে আমি তোমাদের কাছে বলছি, রিম্পা আমাকে কোনো দিন কোথাও ডিস্টার্ব করেনি, কোনো দিন রিম্পা আমাকে একবার দুবারে খুব বেশি দরকার না পড়লে আমাকে কোনো দিন রিম্পা ফোন করে না, বরঞ্চ উল্টে আমি রিম্পাকে বেশি ফোন করি, কারণ আমি তো অনেক ব্যাপারগুলো বুঝতে পারি না। রিম্পাকে আমি জিজ্ঞেস করি, রিম্পা দেখেছো ওই ভিডিওটা? বা সোমাদি ওই ভিডিওটা দেখে নিও, বা রিম্পা জানো এখানে এই হয়েছে, জানো ওই কমেন্ট বক্সে ওটা দেখলাম, এইগুলো আমরা আলোচনা করেছি, কখনো কারো সর্বনাশের চিন্তা আমরা কিন্তু করিনি, করেছিস তোরা, কণিকা কি করেছে না করেছে সেটা না, আমি রিম্পা দীপ্তিদির কথা বলছি, আমি আর কারোর কথা বলছি না। একটা স্ট্রাইক খাওয়ার পর এক বছর ধরে একটা ফ্যামিলির যে দিয়েছে স্ট্রাইক অনলি তাকে নিয়ে বলতো, কিচ্ছু হতো না, তার শাশুড়ি, তার শ্বশুর, তার ভাসুর, তার বাচ্চা, তার বাড়ির কাজের লোক, তার বাড়ির কুকুর, তার বাড়ির পাঁচিল, তার বাড়ির ইঁট, তার বাড়ির কাঠ, তার বাড়ির চৌকাঠ, তার বাড়ির বাথরুম, কিচ্ছু বাদ দিসনি, মনে নেই, তুই না শুধু, তোর দলের সব কটা, মনে কর কিচ্ছু বাদ দিসনি, একটা স্ট্রাইক, স্ট্রাইকের খিলাফ তোরা, হ্যাঁ স্ট্রাইক, প্রত্যেক কটা স্ট্রাইক খেয়েছিস, কেন খেয়েছিস রে তোরা, কেন খেয়েছিস, তোদের কর্ম ফলে খেয়েছিস, আর এখন আমাকে বলতে এসেছিস, হ্যাঁ সমাধি এই সমাধি তাই, সমাধি বলেছে বলে নবদা বলেছে, নবদাকে বলতে বলিস যে সমাধি কোথাও বলতে বলেছে কি না, আমার কাছে প্রমাণ আছে, আমি যেহেতু তাকে ভাই বলেছি তার প্রমাণ আমি তোদেরকে দেব না, তার অপমান আমি করব না, কিন্তু তোরা এইভাবে ছেলেটাকে নষ্ট মানে তার ইয়েটাকে নষ্ট করিস না,
সে ভালো মন নিয়েই ফোনটা করেছিল, আর ওই কালনাগিনী সেটাকে এই জায়গায় নিয়ে এসে রেখেছে। সে কালনাগিনীর চক্রান্তের শিকার হয়েছে ওই ছেলেটি। ওই ছেলেটি ভালো মনে তাকে ফোন করে বলেছিল, সমাধি বয়স্ক মানুষ, কি হয়েছে ব্যাপারটা জানার জন্যই সে ফোনটা করেছিল, কারণ সেও এই ব্যাপারগুলো জানে না। সব আমি শুনেছি, সব। মাথা কিনে নেওয়ার চেষ্টা, হ্যাঁ, চ্যানেল গ্রো করে দেওয়ার চেষ্টা। আমাকে না ফোনে বলছিস সবার সামনে, আমার কমেন্ট বক্সে আসো, তুমি আমার সাথে তুমি কথা বলো, তোমার চ্যানেল আমি দাঁড় করিয়ে দেব। আমাকে একটা কমিউনিটিতে দিয়েছে বলে কণিকা, হ্যাঁ, আজকে দীপ্তিদিকে আর কী বলে রিম্পাকে দিয়েছে বলে জ্বলে পুড়ে মরে যাচ্ছিস, হ্যাঁ, ছি 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 ছি। আর কালকে তো তোর সাথেই তুই প্ল্যান করেছিলি যে ওই চ্যানেলটা আমি দাঁড় করিয়ে দেবো, ওই চ্যানেল থেকে তুমি ভিডিও করো। শত চেষ্টা করলেও নবরমুখ থেকে আর বার হবে না সেই জিনিসটা, শত চেষ্টা করেও নবরমুখ থেকে, নব আমাকে বললেও তোদের বলবো না, নব বলে উনি, এটাও তোকে বলে রাখলাম, কিন্তু আমি সবটাই জানি। ওই চ্যানেলে ভিউজ কম, ওই চ্যানেলে সাবস্ক্রাইবার কম, অতএব ওই চ্যানেলটাকে আমি দাঁড় করিয়ে দেব, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তোমরা জেনে রাখো। আজকে দেখো গিয়ে ওই চ্যানেলের ভিউজ দেখো, কারা গিয়ে ওখানে কমেন্ট করেছে তোমরা একবার দেখে এসো, বুঝেছো? এমনি এমনি সমাধিকে খারাপ করা যায় না, সমাধি কারোর পেছনে বাঁশ দিতে যায় না, যায়নি, যাবে না, এটা নয়, একদম এটা নয়। আমি প্রথম থেকে বলে এসেছিলাম আমি স্ট্রাইকের বিরুদ্ধে না, আমি কোর্ট কাছারি থানা পুলিশের বিরুদ্ধে নয়, যদি কখনো প্রয়োজন পড়ে তখন নিশ্চয়ই আমি সেটা ব্যবহার করব বলেছিলাম। অতএব আমি করতেই পারি, কেউ আমায় বলতে পারবে না তুমি তো বলেছিলে তুমি কোনোদিন এগুলো করবে না, তুমি তো বলেছিলে তুমি কোনোদিন স্ট্রাইক দেবে না, তুমি তো বলেছিলে তুমি কোনোদিন রিপোর্ট করবে না, বলতে পারবে না, কারণ আমি বলেইছিলাম। তো তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি, আবার বললাম, 12-13 মিনিট বেশি হয়ে গেছে ভিডিওটা, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এটুকুনি তোমাদের কাছে বললাম, আমি একটি চক্রান্তের শিকার, এবং এই চক্রান্তটা কে করেছে, কেন করেছে, কী জন্য করেছে, সবটাই তোমাদের কাছে বলে দিলাম। রিম্পা নির্দোষ, রিম্পার মতো ভালো মেয়ে হয় না, হয় না।